গাইস, আজকে হচ্ছে হাসপাতালে দুদিন, এখন হাঁটা চলা করতে পারছি, দেখতে পাচ্ছো বেশি একটা কথা বলতে পারবো না, এরকম নিজের দিকে শ্বাসটা টানতে হবে, তো একটু প্রবলেম হয় আর কথা কতটা ক্লিয়ার আসছে আমি জানি না। আরো পেশেন্ট রয়েছে। এদিকে ও ঘুমাচ্ছে, ওকে যেখানে রাখা হয়েছিল সেখানে ও থাকতে চায় না, ওই জন্য আমি জানলার সাইডে ওকে নিয়ে এসে রেখেছি, আর এখন ঘুমাচ্ছে ভালো করে। ওকে তো আমি সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে অবস্থা ছাড়ার পর একটু ঘুমটা ব্যথা করছিল, কামড়ো কামড়ো শুরু হয়ে ব্যথা করছিল, সেই জন্য আমি বেশি একটা কথা বলতে পারিনি। আসলে গাড়িগুলো জোরে জোরে আওয়াজ করে যায়, তখনই উঠে যায় ঘুম থেকে। রাত্রে মানে কিছু রাত্রি কি সন্ধ্যা থেকে তো কিছু খাওয়া দাওয়া সেরকম দেয়নি, তো 6টার দিকে তারপরে চা আর বিস্কুট খেয়েছিলাম, আর খাওয়ার পর রাত 8টার সময় গেলাম, এনে দিয়েছিল খাওয়ার পর। আজকেও তো সেম একই খাওয়ার চলল, আর আজকে ডাক্তার বললো হাঁটাহাঁটি ঠিকঠাক করার কথা, ওদের জন্য ভিডিও ভালো করা হচ্ছে না, তো হাঁটাহাঁটি করার কথা, তো এখন মোটামুটি ঠিকঠাকই আছি, কালকে ছুটি হয়ে যাবে, তো এই সময় হয়তো বাড়িতেই থাকবো। যাই হোক, তোমরা ভিডিওর আর ব্লগগুলোর পাশে থাকো, আমি যতটুকু পাচ্ছি শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। বাপ সামলাইতে পারে না, বাপের কোলে কান্দে, তোমার নাকি কি তোরা সবাই চলে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ ও ঘুমাচ্ছে, আর এখন আমি রাত্রির ডিনারটা শেষ করবো, আজকে সারাদিন রেস্ট হয়নি ভালো করে, ভালো করে কি আজকে ওকে সামলাতেই গেছে, তো এখন আমার মাথাটাও চক্কর মারছে বারবার, ওই জন্য খেয়ে দিয়ে একটু রেস্ট একটু এখন শুয়ে পড়বো, আর বিছানায় উঠলে পরে তারপরে নামতে অনেক অসুবিধা হয়, যার জন্য মানে উঠিও নি বিছানায়। তো যাই হোক, আজকে পরে এইদিকে আজকে খাবো হচ্ছে ম্যাগি, তো আমার গেলা ভাত এমনি তো খাইতে পছন্দ না, সেই জন্য ভাবলাম যে ম্যাগিটাই খাই, তার মধ্যে আজকে চামচও দেয়নি, বিছানায় পড়ে গেছে।